বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা বরাবরের মতো গোলজাক টুরের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রয়েছে পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জন্য যে ডিজাইনগুলো এনেছি, এখানে 32 জোড়া ডিজাইন রয়েছে, ছোট ছোট কানের দুলের ডিজাইন। বন্ধুরা ডিজাইনগুলো কিন্তু একদম নিউ কালেকশন, খুবই ভালো হয় সবসময় র্যাপ ইউজের জন্য। বন্ধুরা আপনি যদি কোনো ডিজাইন কম স্বর্ণের মধ্যে খুঁজে থাকেন, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি দুগোনা স্বর্ণের মধ্যে তৈরি করতে পারবেন, দুগোনা স্বর্ণ দিয়ে। এখানে যে 32 জোড়া ডিজাইন রয়েছে, আপনি 32 জোড়া ডিজাইন আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করলে দুগোনা দিয়ে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা ডিজাইনগুলো আপনি কিভাবে তৈরি করবেন, তো সে সমস্ত কথা আমি বলে দেব ভিডিওর ভিতরে। আর কিভাবে তৈরি করলে সবসময় রাফ ইউজ করতে পারবেন আপনি অনেক দিন ধরে ডিজাইনটা, আর এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি কিভাবে তৈরি করবেন, তো আমি এ টু জেড ভিডিওর ভিতরে বলে দেব। তো এখানে যে 32 জোড়া ডিজাইন রয়েছে, 32 জোড়া ডিজাইন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি ফলো করুন। আশা করি এখান থেকে আপনি আপনার মন মতো ডিজাইনটা চয়েস করে সুন্দর করে আপনি ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি কোনো ডিজাইন চয়েস করেন, তাহলে সেই ডিজাইনটা যদি আপনি দুয়ানা দিয়ে তৈরি করতে চান, তাহলে এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম করে ডিজাইনটা আপনি ছেম করে আপনার স্বর্ণকারের কাছে গেলে আপনি তাকে ডিজাইনটা দেখাবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে ডিজাইনটা তাকে তৈরি করে দিতে বলবেন। বন্ধুরা যদি আপনি এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে ডিজাইনটা আপনি তৈরি করেন, তাহলে সেই ডিজাইনটা কিন্তু আপনি সবসময় রাফ ইউজ ভালো পাবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো 3 থেকে 4 আনা স্বর্ণের মধ্যেও কিন্তু তৈরি করা যায়। তো আপনি যদি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন 3 থেকে 4 আনা এরকম স্বর্ণ দিয়ে যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনি এখান থেকে যে কোনো ডিজাইন আপনি 3 থেকে 4 আনা স্বর্ণের মধ্যে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আপনি যদি এক জায়গায় যাওয়া আসা করেন, তাহলে যদি আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করেন, ধরুন 3 থেকে 4 আনা দিয়ে যদি আপনি তৈরি করেন, ডিজাইনগুলো বড় হবে, আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন, ধরুন 3 থেকে 4 আনা স্বর্ণের মধ্যে যদি আপনি তৈরি করেন ডিজাইনগুলো, তাহলে ডিজাইনটা আপনি এখানে যেরকম দেখছেন ডিজাইনটা সেম রেখে আপনি একটু বড় করে ডিজাইনটা তৈরি করবেন। তো বড় করে যদি আপনি তৈরি করেন, তাহলে 3 থেকে 4 আনা স্বর্ণের মধ্যে হবে। আর যখন আপনি তৈরি করতে দিবেন এক জায়গায় যাওয়া আসার জন্য, তখন আপনি এই ডিজাইনটা আপনার স্বর্ণকারকে বলে দিবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে ডিজাইনটা বড় করে 3 আনা বা 4 আনা এরকম স্বর্ণের মধ্যে তৈরি করে দিতে। বন্ধুরা যদি আপনি এই ডিজাইনগুলো এক জায়গায় যাওয়া আসা করেন, তাহলে সেক্ষেত্রে এই ডিজাইনগুলো বড় করে পিছনের যে ডাটটা রয়েছে সেই ডাটটা আপনি পুশ ডাটটা ইউজ করবেন। কারণ পুশ ডাটটা আমি এই জন্যই বলছি, কারণ পুশ ডাটটা এক জায়গায় যাওয়া আসার জন্য ভালো হয়, একেবারে কানের সাথে আপনার ফিটিং হয়ে থাকবে ডিজাইনগুলো। আর বন্ধুরা আপনি যদি সবসময় র্যাপ ইউজের জন্য দুয়ানা দিয়ে তৈরি করেন, তাহলে সেটা আপনি পিছনের যে ডাটটা রয়েছে সেটা আপনি বাঁকা ডাট দেবেন, কারণ বাঁকা ডাটটা একটু মোটা দিবেন। মোটা দিলে ডাটটা কী হবে, আপনি সে ডিজাইনগুলো যদি আপনি সবসময় র্যাপ ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে সে ডিজাইনটা আপনি ভেঙে যাবে না, অনেক দিন ধরে ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা আরেকটি কথা হলো, এখানে যে ডিজাইনগুলো রয়েছে কিছু কিছু ডিজাইনের নিচে ঝুমকা রয়েছে, তো আপনি যে ডিজাইনটা চয়েস করবেন সে ডিজাইনটার নিচে যদি ঝুমকা থাকে, তাহলে আপনার যে স্বর্ণকার আছে তো তাকে আপনি বলে দিবেন যে নিচের যে ঝুমকাটা রয়েছে সে ঝুমকাটা একটু ভারী করে, আর নিচের যে বলগুলো রয়েছে সে বলগুলোর কোড়াগুলো একটু মোটা করে ডিজাইনটা তৈরি করে দিতে, আর পিছনের যে ডাটটা সেটাও একটু ভারী করে ডিজাইনটা আপনি ছোটো করে তৈরি করে নেবেন, তাহলে সে ডিজাইনটা আপনি সবসময় রাফ ইউজে ভালো পাবেন। বন্ধুরা আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসা করেন, সেক্ষেত্রে আপনি বড় করে ডিজাইনগুলো তৈরি করে নেবেন। আর বন্ধুরা ডিজাইনগুলো যখন আপনি তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দেবেন, যেমন 21 ক্যারেট 22 ক্যারেট হলমার্ক স্বর্ণরা যে পাওয়া যায় সেই স্বর্ণটা দিয়ে এই ডিজাইনগুলো আপনি তৈরি করে নেবেন, তাহলে সে ডিজাইনটা ভালো হবে, কালারটাও ভালো থাকবে, আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করে ভালো পাবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর স্বর্ণের দাম আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।